জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যারে একের পর এক জালিয়াতির ঘটনা ঘটছে। এর মাধ্যমে গত 6 মাসে শতাধিক অবৈধ পণ্য চালান খালাস হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রাথমিক তদন্তে একটি বিদেশি ব্র্যান্ডের সিগারেটের চালান ধরা পড়লেও তার কোনো চালানের তথ্য কারো কাছে নেই। শুধু মে মাসেই চট্টগ্রাম কাস্টমস হাউসের এক কর্মকর্তার অজ্ঞাতে তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এসআইকুডা সফটওয়্যারে 40 থেকে 45 বার লগ ইন হয়েছে। এমনকি তিনি দেশের বাইরে থাকা অবস্থায়ও এ ধরনের ঘটনা ঘটেছে। রহস্যজনক এই লগ ইনের মাধ্যমে 1 মাসেই কাস্টমসের অগোচরে অর্ধ শতাধিক পণ্য চালান বেরিয়ে গেছে, এমন শঙ্কা শুল্ক কর্মকর্তাদের। আলী ইব্রাহিমের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন আফসার আনাজ। 27 জুন চট্টগ্রাম কাস্টম হাউসে একটি বিদেশি মন্ড ব্র্যান্ডের এক কন্টেইনার সিগারেটের চালান আটক করা হয়। ওই পণ্য চালানের তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে ভয়াবহ জালিয়াতির তথ্য। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ জাকারিয়ার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এসআইকুডা সফটওয়্যারে প্রবেশ করে এন্ট্রি দেওয়া হয়েছে, অথচ জাকারিয়ার ফোনে কোনো ধরনের ওটিপি আসেনি। চট্টগ্রাম কাস্টম হাউসের প্রাথমিক তদন্তে বিষয়টি উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে বরিশালের ভান্ডারিয়া থেকে একটি মোবাইল ফোনের আইপি থেকে এসআইকুডায় প্রবেশ করা হয়েছে বলে উঠে এসেছে, কিন্তু এনবিআর এর নির্ধারিত কিছু ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আইডি লগ ইন করার সিস্টেম নেই। তবুও এই সফটওয়্যারে প্রবেশ করে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও চট্টগ্রাম কাস্টম হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আইডি পাসওয়ার্ড হ্যাক করে শত কোটি টাকার মদের চালান খালাস হয়েছে, যদিও পরে র‍্যাবের সহায়তায় আটক করা হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআর বলছে, শুধু মে মাসে এই উপকমিশনারের আইডি ব্যবহার করে প্রায় 40 থেকে 45 বার লগ ইন করা হয়েছে, অথচ এই কর্মকর্তা ওই মাসে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। আর এনবিআর এর আইটি টিমের সহযোগিতায় প্রমাণ মিলেছে তার ফোনে কোনো ওটিপি যায়নি। নির্ধারিত কম্পিউটার ছাড়া এসআইকুডা সফটওয়্যারে প্রবেশ করতে না পারার কথা থাকলেও অসাধু একটি চক্র জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করে নিচ্ছে। তবে ওই চক্রের কোনো হদিস পাচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ। এতে এনবিআর এর এসআইকুডার নিরাপত্তা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। সূত্র জানায়, মূলত এসআইকুডার দুর্বলতার কারণেই বারবার ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটছে। বেশ কয়েকবার এমন ঘটনা চিহ্নিত হলেও প্রতিবারই নামমাত্র কিছু পদক্ষেপ নিয়েছে এনবিআর। এসআইকুডা সফটওয়্যারের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এনবিআরের শুল্ক ক্যাডারের কর্মকর্তা রাকিবুল হাসান। পরে তাকে পদোন্নতি দিয়ে এই শাখার প্রথম সচিব করা হয়। তিনি কালবেলার কাছে দাবি করেন, এসআইকুডায় এন্ট্রি হলে মোবাইলে ওটিপি যাবেই, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনারের আইডিতে লগ ইন হলেও তার মোবাইলে কোনো ওটিপি যায়নি। তদন্ত কমিটি এর প্রমাণও পেয়েছে। এ বিষয়ে এনবিআর এর সিস্টেম ম্যানেজার জাহিদুর রহমানকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বিষয়টি উল্লেখ করে খুদে বার্তা পাঠালেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত 6 মাসে শতাধিক পণ্য চালান খালাস হয়েছে বলেও আশঙ্কা শুল্ক কর্মকর্তাদের। এতে শত কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমন পণ্য বিনা বাধায় খালাস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শুল্ক কর্মকর্তারা। আফসার আনাজ, কালবেলা।